জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাব এটিতে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজারটি ওপেন করার পর উপরের অ্যাড্রেস বার গিয়ে লিখবেন অ্যাডমিশন ডট ডট এসি ডট বিটি লেখার পরে ইন্টার ট্যাপ করুন ট্যাপ করলে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সেই ওয়েবসাইটে এখানে চলে আসবেন তো এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে পনেরো এগারো দুই হাজার একুশ ইং তারিখ থেকে এবং এটির আবেদনটি শেষ হবে তিরিশ এগারো দুই হাজার একুশ ইং তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো এটির আর আবেদনের বেশি সময় নেই আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা অতি দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে নেবেন নিচের অংশে আবেদনের যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়টি ইউনিট রয়েছে যেই সকল শাখার ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন তাদের দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা এখানে দেওয়া রয়েছে দিকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডমিশন নোটিশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সেই বিজ্ঞপ্তিটি আপনারা এখানে দেখতে পাবেন আপনারা চাইলে এখান থেকে পুরো বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রসপেক্টাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির নির্দেশিকা আপনারা এখানে পেয়ে যাবেন তো যেহেতু আমি আপনাদেরকে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ এখানে দেখিয়ে দিব চলুন আমি আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিই এখানে আপনি যে ইউনিটে আবেদন করতে চাচ্ছেন সেই ইউনিটে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা আছে। আবেদন করার জন্য ক্লিক করুন আপনি যে ইউনিটে আবেদন করতে চাচ্ছেন তার ডান দিকে এসে এখানে এসে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন লেখা আছে এইচএসসি এসসি বোর্ড এখানে আপনাকে বোর্ডটি সিলেক্ট করে দিতে হবে তারপর এইচএসসি সহমান এর রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি সমান এর রোল নাম্বার এসএসসি সমমানের রোল নাম্বার এবং জিএসটি ভর্তি পরীক্ষার রোল নাম্বার আপনাকে এখানে দিতে হবে তো এখানে যে তথ্যগুলা চাইছে আপনি এখানে সঠিকভাবে সম্পূর্ণ তথ্য আপনি এখানে দিয়ে দিবেন সঠিকভাবে আপনার তথ্য দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করলে এখানে আপনার প্রোফাইল এখানে লগ হবে এখানে আপনি আপনার তথ্যগুলা এখানে দেখতে পাবেন বাঁদিকে এখানে আপনার ছবি থাকবে এবং উপরে একটি বিষয় এখানে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন একটি পার্সেন্টেজ উঠেছে এখানে বিশ পার্সেন্ট আপনার যখন একশো পার্সেন্ট এখানে সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হবে আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি সম্পূর্ণটি বুঝতে পারবেন তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট নেক্সট অপশন এসে আপনি ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করলে এখানে পরবর্তী যে ধাপটি আসবে এখানে আপনাকে আপনার সাবজেক্ট পছন্দক্রম দিতে হবে একটি বিষয় এখানে লক্ষ্য করুন লেখা আছে আপনাকে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কে অগ্রাধিকার অনুযায়ী নির্বাচন করতে হবে আপনি সকল বিষয় পছন্দ করলেই সাবমিট দিতে পারবেন এখানে যে কয়টি বিষয় রয়েছে সম্পূর্ণটি আপনাকে পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে হবে তাছাড়া আপনি কিন্তু আবেদনটি সাবমিট করতে পারবেন না তো এখানে যে সাবজেক্টগুলো এসেছে আপনি যে সাবজেক্টগুলো পছন্দক্রম দিতে চাচ্ছেন আপনি সারিবদ্ধভাবে ভাবে এক থেকে সিরিয়াল করে আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে অ্যাপ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে সেই সাবজেক্টটি এদিকে চলে আসবে যদি সেখান থেকে আপনি রিমুভ করতে চান এখানে যে রিমুভ অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি সেটি রিমুভ করতে পারবেন সঠিকভাবে আপনার বিষয় পছন্দ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট সাবমিট এখানে এসে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আর একটি ধাপে আপনি চলে আসবেন এখন এখানে লক্ষ্য করুন প্রথমে আমাদের এখানে ছিল বিশ পার্সেন্ট এখন এখানে দেখা যাচ্ছে চল্লিশ পারসেন্ট তার মানে আমাদের আর কিন্তু ষাট পার্সেন্ট বাকি রয়েছে তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এখানে একটি বিষয় লক্ষ্য করুন লেখা আছে পছন্দকৃত বিষয় পরিবর্তন করতে পুনরায় সাবমিট করুন আপনি পূর্বে যেই সাবজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি যেগুলো পছন্দ দিয়েছেন এইগুলা যদি আপনি পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে এখানে আবার পুনরায় আপনি সেগুলো আবার পরিবর্তন করে সাবমিট করতে পারবেন আর যদি আপনি পরিবর্তন যদি না করতে চান সেই ক্ষেত্রে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট নেক্সট অপশনে এসে আপনি ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন এখানে আপনাকে আপনার যদি কোনো কোঠা থেকে থাকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কোঠা টাইপ এখানে যদি কোনো কোঠা আপনার থেকে থাকে সেটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে অনেকগুলা কোঠার অপশন আপনি এখানে পেয়ে যাবেন আপনার যদি কোঠা থেকে থাকে আপনি সেটি এখানে সিলেক্ট করে দিবেন আর যদি আপনার কোনো কোঠা না থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রযোজ্য নয় আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে কোটা টাইপ দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট সাবমিট অপশন এসে আপনি এখানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে উপরে লক্ষ্য করুন এখানে আমাদের কিন্তু ষাট পার্সেন্ট আমাদের ফর্মটি পূরণ করা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট নেক্সট অপশন এসে আপনি এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখন আপনাকে যেটি করতে হবে সেটি হলো এটির আবেদনের যে নির্ধারিত যে ফিটি রয়েছে সেই ফিটি আপনাকে পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফি দেওয়া আছে ছয়শো টাকা এবং আমরা এখন পর্যন্ত এটির ফিটি পরিশোধ করিনি এই জন্য এখানে আনপেড লেখা দেখা যাচ্ছে আপনারা অনেকগুলা অপশন এখানে পেয়ে যাবেন ফিটি পরিশোধ করার জন্য রকেট নগদ শিওর ক্যাশ বিকাশ টেলিটকের মাধ্যমে আপনারা ফিটি পরিশোধ করতে পারবেন অবশ্য এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই মাধ্যমে ফিটি পরিশোধ করবেন প্রত্যেকটির আলাদা আলাদা আপনাকে যদি আপনার ছয়শো টাকা যদি পরিশোধ করতে চান এখানে রকেটের মাধ্যমে যদি পরিশোধ করেন আপনাকে কোনো চার্জ দিতে হবে না এবং পরবর্তী যে তিনটি মাধ্যম রয়েছে এটির মাধ্যমে যদি আপনি ফিটি পরিশোধ করেন সেই আপনাকে ছয় টাকা সার্ভিস চার্জ দিতে হবে এবং টেলিটকের মাধ্যমে যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে ঊনপঞ্চাশ টাকার চার্জ দিতে হবে এখন আপনি কোনটিতে এই ফিটি পরিশোধ করবেন সেটি আপনি এখান থেকে বেছে নিবেন আপনি যদি রকেটের মাধ্যমে ফিটি পরিশোধ করতে চান আপনি এখানে এসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রকেটে পেমেন্ট করার নিয়ম কিভাবে আপনি পেমেন্ট করবেন এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে আপনি সেইভাবে এখানে পেমেন্টটি করতে পারবেন এখন যে বিষয়টি তিন নাম্বারটিতে এখানে লক্ষ্য করুন লেখা আছে স্টুডেন্ট আইডি বক্সে পেমেন্ট আইডি লিখতে হবে এখানে পেমেন্ট আইডি আপনি কোথায় পাবেন উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে এন ইউ পেমেন্ট আইডি এটি আপনাকে সেই অপশনে গিয়ে লিখতে হবে এটি হলো আপনার পেমেন্ট আইডি এই আইডিটি দিয়েই আপনাকে এই ফিটি পরিশোধ করতে হবে আমি অবশ্য এখানে বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধ করব আপনারা সেটি এখানে লক্ষ্য করুন আপনারা চাইলে এখানে পাঁচটি যে মাধ্যম রয়েছে যে কোন একটির মাধ্যমে আপনারা ফিটি পরিশোধ করতে পারেন সেটির উপরে এসে আপনি ক্লিক করলেই বিস্তারিত আপনি এখান থেকে জানতে পারবেন বিকাশে পেমেন্ট করার নিয়ম এখানে আপনারা লক্ষ্য করুন প্রথমে বিকাশ লগ ইন করতে হবে পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে মার্সেন্ট এর নাম্বার বা নামের স্থানে এখানে একটি মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন লিখে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে অ্যামাউন্টের স্থানে ছয়শো ছয় টাকা লিখে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে সেখানে অবশ্য আপনারা পাবেন রেফারেন্স এর অপশনে আপনাকে পেমেন্ট আইডি লিখতে হবে আমি আপনাদেরকে পূর্বে যেটি দেখালাম সেই পেমেন্ট আইডি লিখতে হবে এবং পিন নাম্বার দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে আপনার যখন পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে সেখান থেকে আপনি বিকাশ থেকে একটি ট্রানজেকশন আইডি পাবেন এবং আপনি যেই অ্যাকাউন্ট থেকে আপনি ফিটি পরিশোধ করেছেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে এখানে প্রদান করতে হবে আপনি এখানে সঠিকভাবে ট্রানজাকশন আইডি টি এবং যে নাম্বার দিয়ে ফিটি পরিশোধ করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন সঠিকভাবে আপনার ট্রানজাকশন আইডি এবং মোবাইল নাম্বার লেখা সম্পূর্ণ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে পেমেন্ট ভেরিফাই আপনি এখানে ক্লিক করবেন পেমেন্ট ভেরিফাই ক্লিক করলেই লক্ষ্য করুন এখানে আমাদের আশি পার্সেন্ট কাজ আমাদের এখানে সম্পন্ন হয়ে গিয়েছে এখানে লক্ষ্য করুন লেখা আছে পেমেন্ট ই স্ট্যাটাস পূর্বে এখানে ছিল আনপেইড এখন আমাদের ফিটি পরিশোধ হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পেইড এখন এখানে এসে আপনি এখানে নেক্সট এই অপশন এসে এখানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনি এখানে আপনার সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন আপনার পেমেন্ট আইডি জিএসটি অ্যাডমিশন রোল নাম এবং আপনি যে সাবজেক্ট পছন্দ কম দিয়েছেন সম্পূর্ণটি আপনি এখানে দেখতে পাবেন এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে লক্ষ্য করুন লেখা আছে পেইড এখন নিচের অংশে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফাইনাল সাবমিট এখানে আপনি ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের একশো পার্সেন্ট কাজ আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আমাদের এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমাদের যেটি করতে হবে এখান থেকে একটি অ্যাকনোলেজমেন্ট সিলিপ আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে একনলেজমেন্ট সিলিপ আপনি এখানে এসে ক্লিক করবেন একনলেজমেন্ট স্লিপে ক্লিক করলে আপনি সেটি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন আপনি এটি ডাউনলোড করে আপনি একটি প্রিন্ট আউট করে আপনার কাছে এটি সংগ্রহ করবেন সেখানে আপনি সব তথ্য পাবেন আপনি আপনি কিভাবে ফি পরিশোধ করেছেন আপনার সাবজেক্ট চয়েজ ইত্যাদি সম্পূর্ণ তথ্য আপনি একনলেজমেন্ট স্লিপ এর মাধ্যমে সব দেখতে পারবেন তো এভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুহাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য আপনার কাছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটি নিয়েও আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ